ছেলে মেয়েরা ক্লাস ফোরের অঙ্কের ক্লাস করছি। তো ক্লাস ফোরের এর আগে হয়েছিল, তোমরা দেখবে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ পর্যন্ত আমি ক্লাস করেছিলাম। এখন আমরা একটু গুণ ভাগে চলে যাব, ভগ্নাংশের গুণ ভাগ। তোমরা নিচু শ্রেণীতে ভগ্নাংশের নয় পূর্ণ সংখ্যার গুণ ভাগ কিভাবে করা হয় সেটা শিখেছো, এবং গুণ কখন করি ভাগ কখন করি সেটাও জেনেছো। এখন দেখা যাক, আমরা একটু বড় হয়েছি তো ভগ্নাংশ নিয়ে কিভাবে কাজটা করা যায়। ধরো বাবা বাড়িতে বড় বড় এখন কি পাওয়া যায়, পেয়ারা পাওয়া যায়। এরকম পেয়ারা নিয়ে এলেন সস্তা বাজারে, পেয়ারা বাড়িতে পেয়ারা এনেছেন। তো এই পেয়ারা আমরা তো গোটা গোটা পেয়ারা খেয়ে ফেলতে পারি না, এই পেয়ারা আমাদের টুকরো টুকরো করে কাটতে হয়। ধরো এই পেয়ারাকে সমান চার ভাগে ভাগ করা হলো। কিভাবে চার ভাগে করা হয়, ধরো এরকম চার টুকরো করে পেয়ারাকে ভাগ করা হয়েছে। তাহলে একটা একটা টুকরোর মান কত, একের চার, চার ভাগের এক ভাগ। ধরো এরকম চার ভাগের এক ভাগ করে পেয়ারা দেওয়া হচ্ছে বাড়ির মোট সদস্য, ধরো তোমরা তিনজন আছো, তাহলে কতটা পেয়ারা খেলে। তাহলে একজন খেয়েছো চার, চার ভাগের এক ভাগ, আর একজন খেয়েছো চার ভাগের এক ভাগ, আর একজন খেয়েছো চার ভাগের এক ভাগ। মোট কত খেয়েছো জানার জন্যে যোগ করতে হয়। কিন্তু আমরা যখন দেখব যে একই জিনিস বারবার লিখে যোগ করা হচ্ছে, তখন তো আমরা যোগ করি না, তখন আমরা কি করি, যোগের বদলে গুণ করি। এটা নিচু ক্লাস থেকে শিখে এসেছো, তাই এখন আমরা এটাকেও গুণ করব। কিভাবে করব, না একের চার করে তো আমরা খাচ্ছি, তাহলে একের চার অংশ কতজন খাচ্ছি, তিনজন খাচ্ছি, তিনবার আছে, এটাকে তিন দিয়ে গুণ করবে। এই গুণটা এলো কি না, দেখো একটা ভগ্নাংশকে আর একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। গুণ করার সময় লক্ষ্য রাখতে হবে যে হয় একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ হবে, না হলে একটা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ হবে, না হলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ হবে। এখন আমরা যেটা করতে যাচ্ছি এটা একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার সময় তুমি কি করবে, যোগের সময় হলে দেখো যোগ করে আমরা কি ফলটা পেতাম। তোমরা সবাই দেখেছো যে সবার এখানে হরটা সাধারণ আছে, হর সাধারণ থাকলে তুমি এটা কি পেয়েছো, সাধারণ হর একবার বসে গেল, এক যোগ এক যোগ এক সমান তিন নিচে চার। এই যে এক যোগ এক যোগ এক, এইটাকেই আমরা করি কি না, এক গুণিতক তিন লিখতে পারি, এক তিনবার আছে। তাহলে মূলত আমরা কি দেখতে পেলাম, লবটাকে এই যতজন খাচ্ছি সেই সংখ্যাটা দিয়ে গুণ হচ্ছে, হরটা যেমন ছিল কোনো পরিবর্তন হচ্ছে না। গুণের ক্ষেত্রেও আমরা তাই করব। দেখো লক্ষ্য করে, এখানে পূর্ণ সংখ্যাকে যদি ভগ্নাংশের আকারে দেখাতে যাই তাহলে তার হর কিছু নাই, মানে এক আছে। এখন গুণের ক্ষেত্রে আমরা কি করি না, লবের সঙ্গে লব গুণ করি। তাহলে এখানে কি দেখাচ্ছে, লবে লবে গুণ করলে এক গুণিতক তিন, আর হরের সঙ্গে হর গুণ করি যদি সেটা ভগ্নাংশটা থাকে। এখন যেহেতু ভগ্নাংশ নেই, এখানে হরের সঙ্গে গুণ করার কিছু নেই, বা যদিও আমরা এক ধরি, একের সঙ্গে চারকে গুণ করলেও সেই একই আসে, তো চারই হয়, তাই চার আমরা এখানে লিখে দিতে পারি। তাহলে এখন আমরা কি ফল পেলাম, এক তিনের তিন চার, অর্থাৎ পেয়ারাটা চার ভাগে তিন ভাগ খরচ হচ্ছে। ছবিতে দেখো এক ভাগ তুমি খেলে, এক ভাগ বাবা খেলো, এক ভাগ মা খেলো, কবার খরচ হয়েছে, তিন ভাগ। তাহলে ছবিতে পাচ্ছ, যোগ করে পাচ্ছ, গুণ করে পাচ্ছ, যেদিক দিয়েই যাও ফলাফল কিন্তু একই হবে। তবে আমরা এগুলো করি কি, গুণটা করি কেন না, যখন যোগটা বড় হয়ে যায় যোগ না করে গুণ করি। তাহলে একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে কিভাবে গুণ হয় সেটা দেখে নিয়েছো। এবার এসো আমরা আর এক ধাপ এগিয়ে যাব।
যে একটা পূর্ণ সংখ্যাকে একটা ভগ্নাংশ দিয়ে গুণ, ধরো পাঁচ, তাকে গুণ করতে চাইছি আমরা তিনের চার দিয়া। এখানেও দেখছো গুণের সময় ফলাফলটা ঠিক একই রকমভাবেই আসে, এটা লব হর এক, তাহলে লবে লবে গুণ এইটা মাথায় রাখতে হবে। গুণের সময় ভগ্নাংশের লবে লবে গুণ, হরে হরে গুণ, লব পাঁচ গুণিতক তিন, আর নিচে হর চার এককে চার, এটা সরাসরি বসিয়ে দাও, একটা আর এখানে লেখা নেই তো, যেহেতু এটা অলিখিত তাই এটাকে আর আলাদা করে দেখানোর দরকার নেই। তাহলে এখানে তুমি কি পাবে, উপরে পাবে ১৫, নিচে পাবে ৪। এখন এই ক্ষেত্রে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হয়েছে, এই অপ্রকৃত ভগ্নাংশ যখন তৈরি হবে তখন কিন্তু তোমরা সেটাকে ওইভাবে রেখে চলে আসতে পারো না, অপ্রকৃত ভগ্নাংশে ভগ্নাংশকে অবশ্যই মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করে দিতে হবে। তাহলে এখন তুমি যদি এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে চাও, তুমি কি করবে, চার দিয়া ভাগ করবে ১৫কে, চারের ঘরে চার তিনে ১২, কত রইল ৩, তাহলে কত পেয়েছো, এই ৩টা হলো পূর্ণ ভগ্নাংশ, কত হবে ভাগশেষটা উপরে আর নিচে যেমন ছিল তেমন। এই গেল আমাদের একটা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমরা যে সংখ্যাগুলো নিয়েছি বা যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই বলে এটাকে লঘিষ্ঠ আকার করা যাচ্ছে না, তাই যখন লঘিষ্ঠ আকার করা যাবে তখন কিন্তু অবশ্যই লঘিষ্ঠ আকার করে দিতে হবে। এবং সেক্ষেত্রে আমরা উদাহরণ নিয়ে দেখতে পারি, ধরো পাঁচের ১২ গুণিতক ৪, এক্ষেত্রে আমরা কি করব, দেখো তুমি করতে চাইছো পাঁচ গুণিতক ৪, নিচে ১২, এই যে হলো এইখানে আমাদের নিয়ম হচ্ছে আগে লবে লবে গুণ করে নেওয়া ২০, তারপরে হরটা ১২। এবারে দেখো এই যে আমরা পেয়েছি এখানে ২০ আর ১২, এদের সাধারণ উৎপাদক ২ আছে ৪ আছে, তুমি সেটা দিয়ে ভাগ করে দিতে পারো। তাহলে এটাকে যদি তুমি ৪ দিয়া ভাগ করো, ৪ ৫ ২০ পাবে, এটাকে যদি ৪ দিয়া ভাগ করো, ৪ ৩ ১২ পাবে, তাহলে আমরা ফল কি পাচ্ছি, পাঁচের ৩। একটা অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশে যাও, ৩ ৩ ১কে ৩, এটা কত ২, তাহলে ১ পূর্ণ ২-এর ৩। এখন এর মধ্যে একটা কথা আছে, আমরা এই যে আগে গুণ করে নিয়েছি তারপরে লঘিষ্ঠ আকার করছি, এটা করতে গিয়ে আমাদের একটু সময় বেশি লাগে। কেন লাগে, আগে গুণ করে সংখ্যাটাকে বড় করে নিয়েছি, বড় সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক খুঁজে পাওয়া মুশকিল, তাই আমরা করি কি, যখন ছোট থাকে সেই অবস্থাতে আমরা করে নিই। আমরা এই ধাপটা এইখানটা না করে আমরা করি কি, একটু ভালো করে লক্ষ্য করো, এই যে ৪ আছে, ৪কে ৪ দিয়া ভাগ করলে ৪ ১কে ৪, আর ১২কে ৪ দিয়া ভাগ করলে ৪ ৩ ১২। এই দেখো অটোমেটিক এইখানেই আমাদের ছোট হয়ে গেছে, এবারে তোমার পক্ষে গুণটা করাও সুবিধে হয়ে যায়, ওপরে ১ ৫ে ৫ আর নিচে ৩, বোঝা গেছে। তাহলে এইবার তোমরা যেমন ওখানে পেয়েছো ওই ১ পূর্ণ ২-এর ৩, এটাই উত্তর পাবে। গুণটা আমরা করার সময় আগে লব হরের মধ্যে যদি লবের যে কোনো একটা সংখ্যা আর হরের যে কোনো একটা সংখ্যার মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক থেকে থাকে তাহলে আমরা লঘিষ্ঠ আকারটা আগেই করে নিই, কাজের সুবিধে হয় তাতে, ছোট ছোট সংখ্যা নিয়ে আমাদের কাজ করতে সুবিধে। তাই ভাগ করে দিলে যেহেতু সংখ্যাটা ছোট হয়ে যায় তাই আমরা ভাগ করি, আর এই যে ভাগ করার সময় এই লঘিষ্ঠ আকার করার সময় আমরা ওপর নিচে কেটে দিয়ে নতুন করে সংখ্যা লিখছি, সেই কারণে এটাকে আমরা কাটাকুটিও বলি।
এই যে কাটাকুটির খেলা তোমরা খেলে থাকো, এখানে অঙ্কের মধ্যেও সেই কাটাকুটির খেলাই চলে আসছে। এই কাটাকুটির খেলা যে একটু ভালো খেলতে পারবে সে কিন্তু ভগ্নাংশের গুণ ভাগগুলো একটু বেশি করে ভালো করে করতে পারবে। তাহলে এসো আমরা দু রকমের উদাহরণ দেখেছি, এবার আমরা একটা ভগ্নাংশকে কিভাবে ভগ্নাংশ দিয়ে গুণ করা যায় সেটা দেখে নেব। ধরো একটা ভগ্নাংশ তিনের আট, একে আমরা গুণ করব ধরো পাঁচের বারো। তাহলে এটা তিনের আট একটা প্রকৃত ভগ্নাংশ, পাঁচের বারো একটা প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশ কি আছে এখানে গুণ করব, মাঝখানে গুণ চিহ্ন আছে। হিসেব অনুযায়ী তোমাদের যেটা সূত্র, গুণের সূত্র, আমরা বলেছি লবে লবে গুণ হরে হরে গুণ। তাহলে লবে লবে যদি গুণ করতে হয় তিন গুণিতক পাঁচ, আর নিচে হবে আট গুণিতক বারো। এর মধ্যে একটা কথা বলেছি, এইখানে গুণ চিহ্ন দিয়ে লেখা অর্থেই মোটামুটি ধরে নিতে হবে আমরা গুণটা করেছি। তার আগে আমরা ওই লঘিষ্ঠ আকার বা কাটাকুটিটা আগে করে নেব। দেখো তিন আর বারোর মধ্যে সাধারণ উৎপাদক আছে, অর্থাৎ বারো নিজে তিন দ্বারা বিভাজ্য। তিনকে তিন দ্বারা ভাগ করতে পারো, বারোকে তিন দ্বারা ভাগ করতে পারো। এটা ভাগ করলে এটা এক হবে, এটা হবে কত তিন চারে বারো। পাঁচ আর আটের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, বা এখানে যে এক রইল আর সাধারণ উৎপাদক, একের সঙ্গে তো আর অন্য কারো সাধারণ উৎপাদক আসতেই পারে না। তাহলে এখন এবারে তুমি লবে লবে গুণ করে দাও, এক পাঁচে পাঁচ আর নিচে হবে চার আষ্টে বত্রিশ। এই হয়ে গেল আমাদের নির্ণেয় গুণফল, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই লিখবে। অতএব নির্ণেয় গুণ ফল পাঁচের বত্রিশ। তাহলে গুণটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, গুণটা হলো এ পর্যন্ত থাক। একটু আগে আমরা কি করলাম ভগ্নাংশের গুণ, এখন আমরা ভগ্নাংশের ভাগ নিয়ে দু চার কথা আলোচনা করি। এখন ভগ্নাংশের ভাগ আমরা কখন করব, তোমরা জানো যে কিছু জিনিস যদি কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া যায় তাহলে সেখানে আমরা সেটাকে ভাগের মাধ্যমে দেখাই। ভাগ কি? গুণের বিপরীত প্রক্রিয়া। তাহলে আমরা ভগ্নাংশের ভাগটা কিভাবে করব একটু লক্ষ্য করো। একই রকমভাবে গুণের ক্ষেত্রে যেমন বললাম একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, একটা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ, একটা ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ, ভাগের ক্ষেত্রেও ঠিক একই রকম জিনিস আসতে পারে। একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ, একটা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ, আর ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ। একই রকম জিনিস গুণের মতো ভাগের ক্ষেত্রেও। তবে ভাগ করার সময় আমাদের যে বিশেষ কথাটা মনে রাখতে হবে সেটা এসে লক্ষ্য করো একটু। দেখো আমরা বাজার থেকে অনেক সময় গোটা জিনিস না কিনে আমরা ভাঙা জিনিস কিনতে পারি। ভাঙা অর্থে এখানে আমি বোঝাচ্ছি কাটা। ধরো বাজারে বিশাল বিশাল ওজনের, বড় বড় ওজনের মাছ এসেছে। এখন সেই মাছটা তোমার বাড়িতে, বাবা যখন বাজার করতে গেছেন সেই মাছটা তোমার বাড়িতে অতটা প্রয়োজন নেই। বাবা সেই মাছটাকে ধরো একটা পাঁচ কেজি ওজনের মাছ অতটা নিলেন না, বাবা সেখান থেকে যদি এক কেজি মাছ কিনে আনেন তাহলে বাবা মাছটার কতটা অংশ নিয়ে এলেন? বাবা নিয়ে এলেন পাঁচ কেজির মধ্যে এক কেজি, অর্থাৎ মাছটাকে সমান পাঁচ ভাগে ভাগ করে তার এক ভাগ কিনে এনেছেন। এবারে বাড়িতে তোমরা কতজন আছো? না তোমরা আছো পাঁচজন। এই পাঁচজন যদি তোমরা মাছটা খাও সমানভাবে ভাগ করে তাহলে এক একজন কতটা মাছ খেলে? এইখানে আমরা হিসেব দেখব যে তোমার বাড়িতে এসেছে মাছটার পাঁচ ভাগের এক ভাগ, আর তোমরা পাঁচজন মিলে ভাগ করে খেয়েছো, তাহলে এক একজন একের জন্য জানতে গেলে ভাগ করি এক একজন মাছটার কতটা করে অংশ খেলে তোমরা, এটাকে তুমি ভাগ করবে পাঁচ দিয়া। এখন ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে একটা কি বলবো যে একটা অন্য নিয়ম আছে। আমরা কখনো
এইখানে দেখছো তোমরা, এটা ভাজ্য এটা ভাজক, ভাজকটা পূর্ণ সংখ্যা আছে। এক্ষেত্রে যদি আমরা এটাকে ভাগ করতে যাই, তুমি পূর্ণ সংখ্যার ভাগের নিয়মে এটাকে ভাগ করতে পারবে না। অর্থাৎ ভগ্নাংশে যখন এই জায়গায় এখন তুমি এটা পূর্ণ সংখ্যা দেখছো, তোমাকে যদি আরেকটা উদাহরণ দিই তাহলে দেখবে যে এটা কখনো ভগ্নাংশ আসছে, এখন এইটা কখনো ভগ্নাংশ হতে পারে না ভাজকটা। তাই ভগ্নাংশের আমরা ভাগ প্রকৃতপক্ষে করতে পারি না। কেন করতে পারি না আমি উদাহরণটা দিলে একটু বুঝতে পারবে। যেমন ধরো এই যে বাড়িতে তোমরা পাঁচজন খাচ্ছ, এই পাঁচজন তো আর সমান নেই। ধরো তোমার বাবা একজন বড় পূর্ণবয়স্ক মানুষ, মা একজন পূর্ণবয়স্ক মানুষ, ঠাকুমা আছেন তিনি হয়তো পূর্ণবয়স্ক মানুষ, তাদের আর চেহারার আকার আকৃতি মোটামুটি একই রকমের, কিন্তু তুমি তার থেকে অনেকটা ছোট, তোমার ছোট যে বোনটি আছে সে হয়তো আরও অনেকটা ছোট। এই যে তোমরা ছোট বলে, বাবার থেকে চেহারায় ছোট বলে তোমরা কি অর্ধেক মানুষ বা তার কম মানুষ হবে? সেটা আমরা করতে পারি কি? ধরো বড় তিনজন আছে, তিনজন আর তুমি ছোট, ভাই ছোট, দুজনেই ছোট মানে দুজনে হাফ মানুষ, তাহলে যদি দুজনে হাফ করে হও তাহলে দুজনে এইখানে তিন পূর্ণ একের দুই, তিন পূর্ণ একের দুইজন, এরকম কি আমরা কখনো বলতে পারি? বলতে পারি না। ছোট হলেও সে একজন, বড় হলেও একজন। আর একটা উদাহরণ নাও, যেমন ধরো তোমরা ২২ জন, এই ২২ জন তোমরা হয়তো কোনোদিন ক্লাসে উপস্থিত আছো, তোমাদের যে বেঞ্চগুলো আছে সেই বেঞ্চগুলোতে যদি দেখা যায় ৩ জন করে বসে, তাহলে তোমরা কতগুলো বেঞ্চ দেবে? এখন এই হিসাবে তুমি বেঞ্চ দেখতে গেলে তুমি ২২কে ৩ দিয়া ভাগ করবে, কতগুলো বেঞ্চ লাগবে জানার জন্যে, ৩ × ৭=২১। এখন কি হলো, এখানে একটা পড়ে রইল, একজন রয়ে গেল। লক্ষ্য করে দেখো যে এইখানেতে ৭টা গোটা বেঞ্চ লেগেছে, আর এই যে একজন রয়েছে তার জন্যে কি একটা বেঞ্চকে টুকরো করে তাকে ওই ৩ভাগের ১ভাগ বেঞ্চ দেবে? সেটা কি সম্ভব? সম্ভব নয়। বেঞ্চ ছোট হোক বড় হোক সেখানে তোমাকে কিন্তু পূর্ণ একটা গোটা বেঞ্চ দিতে হবে। এক্ষেত্রে তোমার বেঞ্চ কিন্তু ৮টা রাখতে হবে, ৭টায় হবে না। তাহলে দেখতে পেলে যে তোমরা ২১ জন, তোমরা সমানভাবে বসছো, সেখানে প্রতি বেঞ্চে কতজন করে বসবে বা কতগুলো বেঞ্চ লাগবে এই যখন করতে যাবে তখন বেঞ্চের সংখ্যাটা ভগ্নাংশ হলো না, করতে পারলে না তুমি। তাই ভাজক কখনো ভগ্নাংশ হয় না। এইটা মাথায় রেখে আমরা ভাগ করার সময় আমরা ভগ্নাংশ দিয়ে প্রকৃতপক্ষে ভাগ করি না। কি করি না, ভাগের উল্টো পদ্ধতি যেহেতু গুণ, আমরা এই ভাজকটাকে তার উল্টো সংখ্যা তৈরি করে সেটা দিয়ে গুণ করি। এই উল্টো সংখ্যাটা কি? উল্টো সংখ্যা তো যা হোক করে তৈরি করে নেওয়া যায় না, সেটাকে আবার তার একটা বিশেষ নাম আছে, সেটা কি বুঝতে হবে। আমরা যদি কোনো একটা সংখ্যা নিয়ে তাকে উল্টাতে চাই, এখন এটাকে উল্টাতে গেলে কি হবে, এটা না ৫ এর ১, এটাকে উল্টাতে গেলে ১ চলে যাবে উপরে আর ৫ চলে যাবে নিচে। এই যে ডিগবাজি খাইয়ে দিলুম, এটা আসলে শুধু ডিগবাজি খাওয়ানো একটা সংখ্যা নয়, এটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় অনন্য। এই অনন্যটা কি এটা একটু তোমাদের বুঝতে হবে। অনন্য কি না, কোনো একটা সংখ্যাকে আর একটা সংখ্যা দিয়ে যদি আমরা কি করি, গুণ করি, এবং তাদের গুণফল যদি ১ হয়, দুটো সংখ্যার গুণফল যদি ১ হয়, তখন তাদের একটাকে অন্যটার অনন্য বলে। এখন দেখো লক্ষ্য করে, এই যে ৫, এটাকে যদি তুমি ভাগের আকারে দেখাও, ভগ্নাংশের আকারে দেখাও, তাহলে ৫এর ১। আসলে কি এখানে ১, ৫কে ১ দিয়া ভাগ করা হয়েছে। এখন এইটা যদি ভাজক হয়, এখন তুমি এইখানেতে আমরা কি বললাম যে দুটো সংখ্যার গুণফল হতে হবে ১, এটাকে গুণ করছো এখানে ফাঁকা সমান ১, দুটো সংখ্যার গুণফল আমরা জানি ১, তাদের মধ্যে একটা সংখ্যা যদি ৫ হয়
তাহলে অন্যটা কত জানতে গেলে আমরা কি করি না অন্যটা কত জানতে গেলে আমরা ভাগ করি কাকে ভাগ করি না গুণফলটাকে ভাগ করি যে সংখ্যাটা দেওয়া আছে সেইটা দিয়া এই গুণফলটাকে ভাগ করতে গেলে তুমি এটা কি পাবে না এটাকেও তোমাকে ভগ্নাংশে অর্থাৎ এক ভাজিত পাঁচ এটা তো লেখা যায় কিন্তু আমরা এইভাবে না লিখে এইখানে ভাগটাকে আমরা লিখি এক আর যেটা ভাজক সেটাকে আমরা নিচে লিখি এইটা হিসাবে দেখাই দেখতে পেয়েছো তাহলে এখানে কি বসতে চাইছে একের পাঁচ এবার তুমি লঘিষ্ঠ আকার করো দেখো এক এসে যাচ্ছে এক একে এক নিচেও এক একে এক মানে এক এইটা হলো অনন্য কে কার অনন্য না পাঁচ একের পাঁচের অনন্য একের পাঁচ পাঁচের অনন্য এখন এই অনন্যটাকে আগে ভালো করে বুঝতে হবে তবে খুব সহজ সাধারণ ভাষায় তোমাদের চোখের দেখায় যেটা তুমি করতে পারবে সেটা হলো যে যে ভগ্নাংশটা থাকবে তাকে উল্টে দিলেই তার অনন্য পাওয়া যায় আর অনন্য কাকে বলে এটা বলার সময় তোমাকে বলতে হবে যদি দুটো সংখ্যার গুণফল এক হয় তখন যে দুটো সংখ্যা তোমরা নিয়েছো তাদের একটাকে অন্যটার অনন্য বলে এখন ভগ্নাংশের ভাগের সময় আমরা করি কি আমরা ভাগ মোটেই করি না আমরা কি করি গুণ করি কি দিয়া গুণ করি না যে ভাজকটা থাকে তার অনন্য দিয়ে গুণ করি তাহলে এক্ষেত্রে আমরা ভাগ করার সময় দেখো কিভাবে করব একের পাঁচ লিখব আর এইখানেতে আমরা কি করব গুণ করব পাঁচের অনন্য একটু আগে দেখালাম কি হবে পাঁচের অনন্য হয় একের পাঁচ এবারে তুমি গুণের মধ্যে চলে গেছো একটু আগেই গুণ শিখেছো এখন তুমি কি করবে লবেতে এক গুণিতক এক মানে এক আর নিচে পাঁচ গুণিতক পাঁচ মানে পাঁচ পাঁচে পঁচিশ এখন বুঝতে পারছো তাহলে তোমার ভাগে মাছের কতটা অংশ পড়েছে না পুরো মাছটাকে নিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে তুমি মাত্র তার পঁচিশ ভাগের এক ভাগ পেয়েছো বোঝা গেল বিষয়টা তাহলে একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে যখন তুমি ভাগ করছো ভাগ করার সময় শুধু মাথায় রাখতে হবে যে আমরা কখনো ভগ্নাংশের ভাগ করতে পারি না আমরা গুণ করি কি দিয়ে গুণ করি না যেহেতু এই যে পদ্ধতিটা উল্টে গেল সঙ্গে সঙ্গে ভাজকটা উল্টে গেল ডিগবাজি খেয়ে গেল এবার এসো আমরা একটা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ দেখে নিই পূর্ণ সংখ্যা ধরো এখানে আট তাকে তুমি ভাগ করবে একটা ভগ্নাংশ দিয়ে কত তিনের চার যদি এইভাবে হয় তাহলে তুমি এখানে কি করবে আট গুণিতক ওপরে চার নিচে তিন কেন না চারের তিন তার অনন্য তিনের চারের অনন্য চারের তিন করে দিয়েছি আর এই চিহ্নটা উল্টে দিয়েছি এবার গুণ করতে পারো সোজা জিনিস চলে এলো ওপরে আট গুণিতক চার নিচে তিন কী পেলে তিন আটে না চার আসতে বত্রিশ হবে এটা আর নিচে হলো তিন অপ্রকৃত ভগ্নাংশ অবশ্যই মিশ্র ভগ্নাংশ করবে তিন দিয়া বত্রিশকে যদি ভাগ করো এই ভাগটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে এক তিনে তিন দুই নেমেছে এই যে দুই নেমেছে একে তো ভাগ করতে হবে তখন আমরা কি করি তিন এক তিন খাচ্ছে না তাহলে আমরা তখন করি তিন শূন্য শূন্য এই দুই ভাগ শেষ যদি তুমি এই দুইকে ভাগ শেষ রেখে চলে আসো অবশ্যই ভুল করবে এখানে ভাগ শেষ কিন্তু এই নিচের দুই আমরা বলেছি উপর থেকে ভাজ্যকে নামিয়েছি ভাগ করার জন্য এটা কিন্তু ভাজ্য ভাজ্য কখনো ভাগ শেষ হতে পারে না ভাগ শেষ কখন হয় না আমরা ভাজককে কিছু একটা দিয়ে গুণ করে সেই ভাজ্যের নিচে বসিয়ে তার থেকে বিয়োগ করে যখন বিয়োগফল পাবো এই বিয়োগফলটা হবে ভাগ শেষ তাহলে এখন তুমি কি পাচ্ছ এটা পাচ্ছ দশ পূর্ণ দুইয়ের তিন অবশ্যই লিখবে কি লিখবে তুমি তো এখানে গুণ করেছো গুণফল লিখবে নাকি না তুমি প্রকৃতপক্ষে এখানে ভাগ করতে গেছো তাই লিখবে অতএব নির্ণেয় ভাগফল প্রথমটার ক্ষেত্রে যেমন হয়েছিল কত একের পঁচিশ দ্বিতীয়টার ক্ষেত্রে নির্ণেয় ভাগফল হবে দশ পূর্ণ দুইয়ের তিন বোঝা গেছে বেশ আর একটা করব আমরা একটু ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করব পাঁচের আট ভাজিতক আহ
পনেরোর বত্রিশ। এই ভাগটা যদি আমরা করি তাহলে কি করবে, প্রথমে ভাজ্য যেমন আছে তেমনটা লিখবে, পাঁচ আট গুণচিহ্ন দিলে ভাগ চিহ্নটা বদলে গুণচিহ্ন হয়ে গেল। এবার কি করবে, এর অনন্যক অর্থাৎ উল্টে যাবে, কি লিখবে, বত্রিশ নিচে পনেরো। দেখো এদের মধ্যে বোধ হয় একটু চেষ্টা করলে সাধারণ উৎপাদক খুঁজে পাবে, ছোট্ট ছোট্ট সংখ্যা মাথায় ভাববে। আগে আমরা আগে গুণ করার সময় বলেছিলাম, যদি আগে আমরা ওই কাটাকুটি বা সাধারণ উৎপাদক দিয়ে ভাগটা করে নিই তাহলে পরে আমাদের সংখ্যাগুলো ছোট হয়ে গেল, নাহলে তো পরে পরে গুণ নিচে নিচে গুণ করে লিখে তারপরে আবার ছোট করতে হয়, লঘিষ্ঠাকার করতে হয়, তার থেকে এইটা সুবিধে। তাই তুমি পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক পেয়ে যাবে, এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন পেয়ে যাবে, যদি তুমি এইটাকে দুই দিয়ে ভাগ করো তাহলে চার পাবে, এটাকে দুই দিয়ে ভাগ করলে পাবে এক দুয়ে দুই, ছ দুগুণে বাত্র অর্থাৎ ষোলো দুগুণে বত্রিশ, আবার যদি দুই দিয়ে ভাগ করো দুই পাবে, এটা আট দুগুণে ষোলো পাবে, এটাকে করলে এক পাবে আর এটাকে করলে চার পাবে। কি হলো তোমার এখন, কি দাঁড়ালো, দাঁড়ালো ওপরে একটু খেয়াল রাখতে হবে, ওপরে দাঁড়িয়েছে এখানে এক আর এখানে চার, তাহলে এক গুণিতক চার আর নিচে আছে এক গুণিতক তিন, ফলে গুণফল হয়ে গেল এক চারে চার, নিচে হয়ে গেল তিন। এই যে চারের তিন পেয়েছো এটা তো আমি বললাম গুণফল, কিন্তু এটা তো গুণফল নয়, তুমি তো শুরু করেছিলে ভাগ, তাহলে এটা ভাগফল। আর এখানে কিন্তু এই যে ভাগফল পেয়েছো এটা কিন্তু অপ্রকৃত আছে, তাহলে এটাকে মিশ্র করবে, চারকে তিন দেওয়া যদি ভাগ করো, এক তিনে তিন এক, তাহলে কত হলো এটা, এক পূর্ণ একের তিন। আর অবশ্যই যেটা লিখতে হবে সেটা হলো, অতএব নির্ণেয় ভাগ ফল এক পূর্ণ একের তিন। তাহলে বোঝা গেল আমরা তিন ধরনের ভাগের উদাহরণ তোমাদের করে দিলাম। এইবার তোমাদের যেটা করতে হবে, গুণ আর ভাগের যে প্রশ্নমালা রয়েছে নিজে করো দশ, সেখানে একের দাগে আছে গুণ করো, দুয়ের দাগে আছে ভগ্নাংশের ভাগ করো, তারপরে কিছু বাস্তব সমস্যা রয়েছে, তাহলে অবশ্যই এগুলো করবে, করে যদি কোনোটা অসুবিধে হয় আমাকে ফোন করে জানাবে, আমি তার সমাধানের অবশ্যই চেষ্টা করব। তাহলে করতে থাকো এগুলো, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি।